नमस्कार আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দুর্গাপূজা কাটতে না কাটতেই ইডির হানা শুরু। এবারে হানা একদম মন্ত্রীর বাড়িতে। অবাক করে দেওয়া এই রাজ্যে দুর্নীতি দেখে আমরা কিন্তু আর অবাক হই না, আমরা অবাক হই ইডি হানা দিল ধরা পড়লো কি পড়লো না এটা চিন্তা করে, তাই না? চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমে বলি মা দুর্গা অর্থাৎ দুর্গতিনাশিনী মা দুর্গা তার বিজয়া দশমী অর্থাৎ দুর্গাপূজার বিজয়া দশমী মাত্র দুদিন আগে হয়েছে, আজকে দ্বাদশী। দুর্গতি নাশ করার জন্য মা দুর্গা যেভাবে মর্তে আগমন হয়েছিল তার ঠিক সেভাবেই যেন এই রাজ্যে দুর্নীতি নাশ করার জন্য ইডি আর সিবিআই এর আগমন হয়ে গেছে। বারবার দেখি আমরা ইডি আর সিবিআই হানা দেয়, তবে এখনো পর্যন্ত সেভাবে কোনো ফল পায়নি। যদিও পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল এদের সকলের জেলে থাকতে আমরা দেখি, অর্থাৎ এদের এখন জেল হেফাজত রয়েছে। সাজা এখনো কারোর ঘোষণা হয়নি, তবে সবাই জেল হেফাজতে রয়েছে। আবার এদিকে আদালতের নির্দেশ আছে যে কোনো কিছু নিয়ে সাজাসুজি বলা যাবে না, কারণ এখনো পর্যন্ত চার্জশিট দেয়নি। তো চার্জশিট যেহেতু দেয়নি, তাই আমরা আদালতের নির্দেশকে অমান্য করে বলতে পারি না যে মন্ত্রীরা জড়িত, বলতে পারি না। তবে হ্যাঁ, এটা তো বলতে পারি বাকিবুর রহমান জড়িত ছিল এবং তার তল্লাশি যেতে যেতে অবশেষে ইডি হানা দিল এই রাজ্যে একদা খাদ্যমন্ত্রী থাকা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। আজ এই হানা দেওয়াটার বিষয়টা কিন্তু সামনে এসছে এবং কিসের জন্য হানা, ইডি কেন হানা দিচ্ছে, এবং কলকাতার সাতটা জায়গায় ইডি অলরেডি হানা দিয়ে দিয়েছে। তার মধ্যে যেরকম আছে অধুনা বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মানে বালুদা, নামটা চেনা নিশ্চয়ই আপনাদের। তো সেই বালুদার বাড়িতে হানা, সল্টলেকের বিসি ব্লকের 244 এবং 245 এই দুটো অ্যাপার্টমেন্টে ইডি তল্লাশি চালাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে নাগেরবাজারে তার যে আত্মসহায়ক অমিত দে তার বাড়িতেও তল্লাশি চলছে। অর্থাৎ ইডি তল্লাশি চালাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে এই বাকিবুর রহমান এবং মন্ত্রী ঘনিষ্ঠ বেশ কিছু ব্যবসায়ীর বাড়িতে নাকি তল্লাশি চলছে। মানে সব মিলিয়ে সাতটা আর একটা আটটা জায়গায় ইডি তল্লাশি চলছে এই মুহূর্তে। কিসের জন্য এই তল্লাশি? মনে রাখবেন খাদ্য দুর্নীতি মামলা, এই যে রেশন দুর্নীতি, এই রেশন দুর্নীতি মামলায় চলছে কিন্তু এই তল্লাশি। আপনারা নিশ্চয়ই জানেন বাকিবুর রহমান ধরা পড়েছে, সেটা নিয়ে কিন্তু রুদ্রবার্তায় কোনো প্রতিবেদন ছিল না, কারণ আমি জানি এই সমস্ত চুনোপুটিগুলোকে ধরে যারা 100 কোটির ওপর সম্পত্তি করে ফেলেছে, মোটামুটি 1632 কাঠা, চিন্তা করুন 1632 কাঠা জায়গা জমি তার নামে আছে। কী করে করেন যে একজন ব্যবসায়ী এতটা, জানা যাচ্ছে না। টাটা বিড়লা এসব আদানি ফাদানি সব নাম শুনি আমরা, এদের কোটি কোটি টাকা হয়, আম্বানি ফাম্বানি কোটি কোটি টাকা হয়, কিন্তু দীর্ঘদিন পরে এদের 100 কোটি টাকা চটপট হয়ে যায়। 2020-তে যখন আমরা করোনাকালে লড়াই লড়ছি বাঁচার জন্য, যখন গরিব মানুষরা খাওয়ার জন্য লড়াই লড়ছে, ঠিক সে সময় রেশন দুর্নীতিটা প্রকোপ দেখা যায়। আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় দেখা যায় রেশনের চাল এদিক ওদিক হয়ে যাচ্ছে, এখান থেকে চাল যাচ্ছে বস্তা করে ছাপা হচ্ছে ওখানে চলে যাচ্ছে, এই কার কল থেকে বেরোচ্ছে চাল কল থেকে, ওই কার কল থেকে চাল কল থেকে বেরোচ্ছে, এসব আমরা দেখি। রেশনের চাল কিরমভাবে বস্তা বস্তা করে চলে যাচ্ছে এখানে ওখানে, এটা নিয়ে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি সরব হয়েছিল 2020-তে, কিন্তু তারপরে খাদ্যমন্ত্রীকে কোনো কিছু করতে দেখিনি। মানে খাদ্যমন্ত্রী তখন ছিলেন কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিক, তবে সে সময়কার খাদ্য সচিব থাকা অনিল ভার্মার সঙ্গে তার একটা টাসেল হচ্ছে আমরা শুনেছিলাম। অবশেষে খাদ্য সচিব তার বদলে, মানে অনিল ভার্মা তিনি চেঞ্জ হয়ে যান, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তখন চেঞ্জ হননি। অবশেষে 2021 সাল এলো এবং 2021 সালে 2020-তে যারা দেখলো, যে সমস্ত জনগণ দেখলো যে কেন্দ্রের পাঠানো চাল রাসায়নিক ব্যবস্থাটাকে নিয়ে এই রাজ্যের সরকার স্টিকার লাগিয়েও দুর্নীতি যেভাবে করে ফেলেছে, এসব মন্ত্রী পন্থে যারা জড়িত শোনা যাচ্ছে, এসব দুর্নীতি হয়েছে তখন আমরা দেখেছিলাম, যার জন্য একদম খাদ্য সচিবকে সরানো হয়েছিল। সেখানে দাঁড়িয়ে আমরা সব কিছু দেখার পরও ভোট দিল মানুষ, কিন্তু 2 কোটি 28 লাখ লোককে বাদ দিলে মানুষ দিল কিন্তু এই তৃণমূল কংগ্রেসকে। তারপরে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্যমন্ত্রী থাকা জ্যোতিপ্রিয় মল্লিককে, মানে দুবার ছিলেন, তাকে সরিয়ে দিলেন, দিয়ে তার জায়গায় দিয়ে তাকে নিয়ে গেলেন বনমন্ত্রীতে। বনমন্ত্রীতে নিয়ে যাওয়ার পরে খাদ্যমন্ত্রীর কী অবস্থা হয়েছিল, তার মানসিক অবস্থা কী ছিল, এটা নিয়ে বিভিন্ন নিউজ মিডিয়া বলুন যারা বলুন তারা সব লিখছে, কিন্তু আমি সেসব জায়গায় নেই, কারণ তার মনের কী স্থিতি ছিল, কী আছে না আছে তিনিই বলতে পারবেন, আমি বলতে পারবো না, কারণ আমার কাছে কোনো বিশ্বস্ত সূত্র নেই। সূত্রফূত্রের ভরসা আমি করি না, কারণ আমি ভরসা করি তথ্যে। তো তথ্য আমার কাছে নেই যে আমি বলতে পারবো যে
জ্যোতিপ্রিয় মল্লিক ভগ্ন হৃদয় অমুক করেছেন তমুক করেছেন। তবে আপাতত তার বাড়িতে কিন্তু তল্লাশি চলছে। এই বাকিবুর রহমানের নামটা যখন জড়িয়েছিল তখনই আমার চিন্তা হয়েছিল যে কেউ না কেউ এর মধ্যে জড়াবে এবং সেটা যে খাদ্যমন্ত্রী নাম আসবে এটা কিন্তু বোঝা যাচ্ছিল না। না মহামান্য আদালত, আমি কিন্তু কারোর নাম বলছি না যে সে দোষী, আমি বলছি তার নাম এসে গেছে যেহেতু তার বাড়িতে ইডি রেড করেছে। দেখুন আপনি কিন্তু এটা আটকাতে পারেন না, কার বাড়িতে ইডি রেড করেছে খবরে দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে, আমরা বলবো না এটা ভাববেন না, আমরা নিশ্চয়ই বলবো। মানে রুদ্রবার্তা অন্তত বলবে যে হ্যাঁ খাদ্যমন্ত্রীর বাড়িতে কিন্তু ইডি হানা দিয়েছে। এবার কেন নিউজ মিডিয়া দেখালো, কেন সমস্ত মিডিয়া দেখাচ্ছে, এ প্রশ্ন যদি করতে হয় তাহলে আপনাকে মিডিয়ার কাছে করতে হয়। মানে আমি সেই বিচারপতির কথা বলছি, মানে হাইকোর্টের বিচারপতি যিনি আদেশ দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত চার্জশিট জমা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার নাম তার ছবি ব্যবহার করা যাবে না। আমরা ব্যবহার করছি না, কিন্তু আমরা বলছি ইডি তার বাড়িতে গেছে। হতে পারে তার বাড়িতে দুর্নীতির তল্লাশি যায়নি, হতে পারে তার বাড়িতে গিয়ে চা বিস্কুট এসব খাচ্ছেন, তবে ছ ঘন্টা হয়ে গেছে, তার বাড়ির সামনেটা ঘিরে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, এমনকি অমিত দের বাড়িটাও ফ্ল্যাটটাও ভাঙা হবে, ফ্ল্যাটের তালা ভাঙা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। ভাঙা হবে কি হবে না জানি না, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে কী বেরোবে তথ্য তল্লাশি করে, কী বেরোবে না বেরোবে, খাদ্য দুর্নীতি মামলায় কতটা জড়িত, বাকিবুর রহমানের সঙ্গে কতটা তার যোগসাযোগ আছে এবং কখন তিনি গ্রেপ্তার হবেন বা না হবেন এটা তারা বলতে পারবেন। আমি আবারও বলছি আমরা কিচ্ছু জানি না, কিন্তু এটা বলতে পারি যে তার বাড়িতে ইডি হানা দিয়েছে। এবার আপনার আমার মধ্যে কথা, মানে আমি আপনজন আপনাকে বলছি, মানে আপনি এই মুহূর্তে যিনি প্রতিবেদনটা দেখছেন, আচ্ছা আপনি কী ভাবছেন এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গেছে ইডি, মানে জাস্ট আলোচনা করছি আমরা, এটা কেন, চা খেতে কি ছ ঘন্টা ধরে চা বিস্কুট এসব খাচ্ছে, নাকি বাকিবুর রহমানের তথ্য নিয়ে গিয়ে ওখানে খোঁজ খবর চলছে, হয়তো চলছে। আচ্ছা তল্লাশি হলেই কি তাকে গ্রেপ্তার করা হবে, উত্তর হচ্ছে না, আমার মনে হয় না, কারণ গ্রেপ্তার আমরা দেখি না। আবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার হতে দেখি, এক দেখুন একটা অদ্ভুত দেখুন মিল আছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পরবর্তী ক্ষেত্রে ভারী শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, তার বাড়িতে রেড হলো খপ করে ধরে খপ করে ঢুকে গেল, প্রাক্তন থাকাকালীন যে সমস্ত কাজ করেছিল বর্তমানে যে পদে আছেন সেই পদটা কিন্তু তার চলে যাচ্ছে, মানে শিল্পমন্ত্রী ছিলেন তার পদটা চলে গেল। এবার জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বাকিবুর রহমান, আবার বলে রাখি আপনাদের, বিভিন্ন নিউজ মিডিয়া বলছে আর কি বাকিবুর রহমানকে দেখে কিন্তু পার্থ অর্পিতাও পর্যন্ত চমকে যাওয়ার খাপ, কারণ 1,632 কাঠা জমি নিজেই কিনে ফেলেছে বাকিবুর রহমান। এরপরে তার টাকা কোথায় কোথায় খেটেছে, কে কী করেছে না করেছে, কোথায় রেস্তোরাঁ করেছে, কোথায় হোটেল করেছে, কোথায় কী করেছেন তো আমরা জানতে পারবো, কোথাও আবার পানশালাও নাকি করেছেন। যাই হোক পানশালা করা ভালো, কারণ পানশালা ছাড়া এই রাজ্যে টাকা পয়সাও আসে না, কারণ জানেন আপনারা মদের টাকায় দেশ চলে, কারণ রাজস্ব সেখান থেকে বেশি পাওয়া যায়। দুর্ভাগ্য আমাদের, আমরা এরকম গণতন্ত্রের মধ্যে থাকি যেখানে মদে বেঁচে দেশ চলে, মাতাল রাখে দেশের ভবিষ্যৎ অর্থনীতি চাগিয়ে বাংলায় সবচেয়ে বেশি করে, যেটা বলছিলাম। তো এইবার খাদ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া ইডি কী করবে না করবে আপনি একটু জানান কমেন্ট করে, যে আদৌ কিছু হবে নাকি সেই পুরনো গল্প আসবে, দিদি মোদি সেটিং আছে হবে না তো কিছু, ইডি আসবে ইডি যাবে সময় যাবে শুধু, এটা মনে হচ্ছে কি তাহলে জানাবেন। আর যদি মনে হয় যে না 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 আসছে ইডি দিচ্ছে হানা, হতে পারে অন্য কিছু, ধরা পড়বে মন্ত্রীগুলো ছাড় পাবে না কোনো কিছু, সেটাও জানাবেন, অর্থাৎ আপনার যেটা মনে হচ্ছে আপনি সেটা জানাবেন কমেন্টস করে। আর আপনার কমেন্ট বক্সের দিকে আমি তাকিয়ে থাকবো, আর আমার পরবর্তী রুদ্রবার্তার দিকে আপনি তাকিয়ে থাকবেন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে শেয়ারযোগ্য শেয়ার করবেন, যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে, আর হ্যাঁ বেল আইকনটা টিপে ঘন্টা বাজিয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দুর্নীতিযুক্ত এই রাজ্যে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করুন, সততা বা সত্য তার জন্য সব কিছু ছাড়া যায়, কোনো কিছুর জন্য সত্য বা সততাকে ছাড়া উচিত নয় বলে আমি মনে করি, আদর্শের জন্য সব ছাড়া যায় কিন্তু কোনো কিছুর জন্য আদর্শকে ছাড়া যায় না আমি বিশ্বাস করি। আমি চাইবো আপনি আপনার পরবর্তী প্রজন্মকে, মানে আপনার ছেলে মেয়ে সবাইকে বিশ্বাস এই শিক্ষা দিয়ে বড় করে তুলুন, তাহলেই হবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। খুব ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।